শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার। আসামে 1 লক্ষেরও বেশি যুবক যুবতীকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার চ্যালেঞ্জকে প্রতিহত করে স্বচ্ছতার সাথে এগিয়ে যেতে আমরা সক্ষম হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। ফের শিলচরে লাভ জিহাদের ঘটনা, গ্রেফতার বদরপুরের এক যুবক, চাঞ্চল্য। না ফেরার দেশে পাড়ি দিলেন বিশিষ্ট কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য, শোক সংবাদ মহলে। বিভিন্ন দাবিতে বর্জালিঙ্গা ব্লক কার্যালয়ে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন সিপিএমের। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত, রয়েছে আমি মানসে। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। আসামে 1 লক্ষেরও বেশি যুবক যুবতীকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার চ্যালেঞ্জকে প্রতিহত করে স্বচ্ছতার সাথে এগিয়ে যেতে আমরা সক্ষম হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। ফের শিলচরে লাভ জিহাদের ঘটনা, গ্রেফতার বদরপুরের এক যুবক, চাঞ্চল্য। না ফেরার দেশে পাড়ি দিলেন বিশিষ্ট কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য, শোক সংবাদ মহলে। বিভিন্ন দাবিতে বর্জালিঙ্গা ব্লক কার্যালয়ে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন সিপিএমের। আসছি বিস্তারিত খবরে। আসামে 1 লক্ষেরও বেশি যুবক যুবতীকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার চ্যালেঞ্জকে প্রতিহত করে স্বচ্ছতার সাথে এগিয়ে যেতে আমরা সক্ষম হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। আসামের 1 লক্ষেরও বেশি যুবক যুবতীকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি দেওয়া আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা নিয়োগে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছি। স্বচ্ছতার সাথে আমরা নতুন আসাম গড়ার পথে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এডিআরই সরকারি নিয়োগ পরীক্ষা পদ্ধতিকে স্বচ্ছতার সাথে একটি নতুন স্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শর্মা। বলেন তিনি, রাজ্যবাসী আশ্বস্ত করতে চান যে স্বচ্ছতা আমাদের সরকারের প্রতিটি নীতির বৈশিষ্ট্য হবে। আমরা আসামের পাবলিক রিক্রুটমেন্ট পরীক্ষায় স্বচ্ছতাকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে 29 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আসাম সরাসরি নিয়োগ পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি পর্যালোচনা করেন। তিনি বলেন, পূর্বে ন্যায় এবারও নিযুক্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের নির্দেশিকাগুলি পরিষ্কার। আগের পরীক্ষার মতো অসৎ উপায় অবলম্বন ও গুজবের ক্ষেত্রে শূন্য সহনশীলতা বজায় রাখবে সরকার। সরকার লক্ষ লক্ষ প্রার্থীর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এবং তাই সম্পূর্ণ স্বচ্ছতা এবং নিষ্ঠার সাথে এর সফল বাস্তবায়ন সরকারের অগ্রাধিকার বলে জানান মুখ্যমন্ত্রী। পরীক্ষা হব, আমি কৈছো প্রশ্ন কাকত খনো ঘৰত লৈ যাব, যাতে আপোনালোকে মিলাই চাব পাৰে যে আসলতে আপোনালোকে কিমান নম্বৰ পালে বা নাপালে। নিযুক্তিৰে আৰম্ভ কৰা স্বচ্ছতাক আজি এটা আমি নতুন দিগন্তলৈ লৈ যাব খুজিছো। যদি স্বচ্ছতা আমি আমাৰ জীৱনত আকোৱালি নললোহেঁতেন, স্বচ্ছ নিযুক্তিক যদি আমি এটা আমাৰ পলিটিকেল আইডিঅলজি হিচাপে গ্ৰহণ নকৰিলোহেঁতেন, এই হলটোত হয়তো 90% আপোনালোক বহি নাথাকিলহেঁতেন, আন কোনোবা 90% ইয়াত বহি থাকিলহেঁতেন। ফের শিলচরে লাভ জিহাদ, গ্রেফতার করা হয়েছে বদরপুরের এক যুবককে।
শিলচরে ফের লাভ জেহাদের ঘটনা। লাভ জেহাদের মাধ্যমে উজান আসামের এক তরুণীর সঙ্গে প্রেম করার অভিযোগে শিলচরে গ্রেফতার করা হয়েছে বদরপুরের এক যুবককে। বৃহস্পতিবার শিলচরের মালুগ্রামে একটি ভাড়া বাড়ি থেকে স্থানীয়রা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল তাকে আটক করেছে। ধৃতদের উদ্ধার করে মালুগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়েছে। 20 বছর বয়সী ওই যুবতী লক্ষিমপুর জেলার বাসিন্দা। তিনি মালুগ্রামে একটি ভাড়া বাড়িতে থাকেন এবং শিলচরে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। ধৃত যুবক পরিচয় আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। বিজেপি ও বজরং দলের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় নিজেকে হিন্দু পরিচয় দিয়ে ভিন ধর্মের কিছু যুবক হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসাচ্ছে। তারাই বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে লাভ জিহাদের মাধ্যমে হিন্দু মেয়েদের সাথে প্রতারণা করছে। শীঘ্রই লাভ জিহাদের বিরুদ্ধে আইন প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠন দুটি। আমরা মালগ্রামের বাসিন্দা। আজ দুপুর 2টার সময় খবর আয় মালগ্রাম কৃষ্ণনগর রোডে একটা ভাড়া বাড়িতে একটা হিন্দু যুবতীর লগে একটা ভিনধর্মী যুবক পাওয়া গেছে। এরপরে পাবলিকে আমরা খবর দেয়, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ এবং পুলিশ প্রশাসন তারা খবর দেয়। গিয়া আমরা পাইছি যে মেয়ে এবং ছেলেটা উল্লঙ্ঘন অবস্থায় পাওয়া গেছে। এরপরে আমরা খবর পাইছি যে মেয়েটা আপার আসাম লক্ষিমপুর জেলার পুকিয়াখানা জায়গার তাই বাসিন্দা। আর এখানে তাই একটা যেন প্রশাসন থাকিয়া কিন্তু খামকাজ করে আর বিভিন্ন একটা প্রশাসন। আর ছেলেটা খবর পাইছি বদরপুরের, এর নাম হয়েছে বাফর থাপাদার। আর হে খবর পাইছি যে আসাম ইউনিভার্সিটি পড়াশোনা করে। তো লাভ জিহাদ কেস, ফেসবুকে নাম দিব হিন্দু নাম দিয়া তারা মেয়েটারে মেয়েটারে প্রেমের লোভে ফালাইয়া লইয়া যায়। মেয়েরা তো জানে না তারা যে হিন্দু না মুসলিম, সব জিনিসটা আমরা মানিয়ে নিতাম না। আমরা প্রশাসনের কাছে এটাই বলতে চাই যে এইসব কেসটা যথাযুক্ত রয়ে তারার একটা আইন পাস হইতো। আমরা আসাম গভর্নমেন্টের কাছে এটা মানে আমরা মান আর কি আসাম আইন পাস হইতো ইউপির লাগান যে এইসব লাভ জিহাদ কেস এটা বন্ধ হইতো। আর যদি বন্ধ না হয় বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ তারা তারা নিজের আমরা কিরম করতে পারি এটা আমরা দেখে নিই। চলে গেলেন বিশিষ্ট কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য, শোকের ছায়া সংবাদ মহলে। প্রথিতযশা কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য আর নেই। শুক্রবার 27 সেপ্টেম্বর ভোর 5টায় তিনি শিলচর অরুণ কুমার চন্দ রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 66 বছর। তিনি সহধর্মিণী শিখা ভট্টাচার্য, কন্যা শিল্পী ভট্টাচার্য, জামাতা সঞ্জীব কুমার, নাতনি সৃষ্টি ভট্টাচার্য সহ বহু আত্মীয় স্বজন ও গুণমুগ্ধদের রেখে গিয়েছেন। কিছুদিন ধরেই তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাঁর প্রয়াণে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি শিলচর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, বহু সামাজিক সংগঠনের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। বিজয় কুমার ভট্টাচার্যের শেষকৃত্য শিলচর শ্মশানঘাটে সম্পন্ন হয়। এর আগে শিলচর প্রেস ক্লাবে তাকে পুষ্পার্ঘ্য অর্পণে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে শ্রদ্ধা জানানো হয় আকসা ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে। শ্রদ্ধা নিবেদন করেন হাইলাকান্দির জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী। শ্রদ্ধাভাজন বিজয় কুমার ভট্টাচার্য যে এভাবে চলে যাবেন এটা আমরা স্বপ্নেও ভাবিনি। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তার দেহে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি, আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এর বেশি আর আমাদের করার কী আছে? তিনি কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন, কিন্তু আমরা ভেবেছিলাম যে দুঃসাহসী বিজয় কুমার ভট্টাচার্য অতীতে যেভাবে বহু রোগ সুখকে ঘাত প্রতিঘাতকে থুরি মেরে উড়িয়ে দিয়ে জীবনযুদ্ধে বারবার জয়ী হয়েছিলেন, আবার সেই আশিমুখে কবিতার ছন্দে তিনি আমাদের মধ্যে আরও বহু বছর বিরাজ করবেন। তার কবিতা পড়লে আমার মনে হতো যে আমি অন্য এক ভুবনে বিরাজ করছি। আর বিজয় কি বলবো, প্রায় 40 থেকে 45 বছরের সম্পর্ক। প্রান্তজ্যোতিতে যখন আমি ছিলাম সেটা 80 সালের শেষের দশকে, মানে শেষ কয়েক বছরে,
ওর সঙ্গে আমার এক টেবিলে বসেছি। ও অসম্পূর্ণ ব্যতিক্রমী, ওর মানে চলাফেরা সব কিছুই ব্যতিক্রমী ছিল। কবি সাংবাদিক শ্রদ্ধেয় বিজয় দা, উনি আমাদেরকে চলে গেলেন, তার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছি, আর পরিবারকে আমি জানাচ্ছি সান্ত্বনা, উনার বিদায়ী আত্মার শান্তি কামনা করছি। উনি সবসময় সমন্বয়ের বার্তা পেতে বলে যেতেন, আমাকে পেলেই ধর্মীয় নানা আলোচনায় উনি নিমজ্জিত হয়ে থাকতেন, অনেক সময় সমন্বয়ের বার্তাই তিনি আমাকে দিতেন। আমি কিন্তু উনাকে সময় দিতে পারতাম না, এখন দুঃখ হচ্ছে উনার যেসব এই ওনার যেসব বুদ্ধিদীপ্ত আলোচনা সবসময় আমার সঙ্গে করতে চেয়েছিলেন, আমি সময় দিতে পারিনি, সেজন্য বিজয় দার কাছে আমি এই মুহূর্তে ক্ষমা চাইছি। বিভিন্ন দাবিতে বর্জলিঙ্গা ব্লক কার্যালয়ে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করল সিপিএম। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঔষধের মূল্যবৃদ্ধি রোধ করা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব পরিবারকে সবার আগে ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে, বাগবাহার জিপির জল জীবন মিশনের কাজ দ্রুত সমাপ্ত করে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে হবে, প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে, অরুণোদয় প্রকল্পে সব গরিব মহিলাদের অন্তর্ভুক্ত করতে হবে, বর্জলিঙ্গা ব্লকের প্রতিটি জিপির ভেঙে পড়া রাস্তা মেরামত করার দাবিতে 24 বর্জলিঙ্গা ব্লক অফিসে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম বর্জলিঙ্গা লোকাল কমিটি। যে যেখানে তাদের 300, 200, 300, 400 টাকা, 500 টাকা বিল আসতো, আজকে তাদের নামে 2,000, 3,000, 5,000, 30,000 টাকা পর্যন্ত বিল আসে। বন্ধুগণ, এই টিভি স্মার্ট টিভির মতো আপনি যদি পয়সা পরিশোধ না করেন তাহলে আপনার বিদ্যুতের কানেকশন কেটে দেওয়া হবে। এই হচ্ছে নরেন্দ্র মোদী সরকার আজকের কাজের নমুনা। বন্ধুগণ, আজকে স্মার্ট মিটারের নামে প্রতিটি ঘরে ঘরে টোল ট্যাক্স বসিয়ে দেওয়া হচ্ছে। টোল ট্যাক্স মানে রাস্তার এই যে গাড়ি থামিয়ে থামিয়ে সরকার যে ট্যাক্স আদায় করে তারই তৃণমূলা। বন্ধুগণ, প্রতিটি ঘরে ঘরে এই সরকার বিদ্যুতের নামে, স্মার্ট মিটারের নামে আজকে টোল ট্যাক্স বসিয়ে দেওয়া হচ্ছে। তাই বন্ধুগণ, আপনারা চুপ করে বসে থাকবেন না, আমরা সিপিআইএম করি শুধু আমাদের এই দায়িত্ব না। বন্ধুগণ, এই খেতে খাওয়া গরিব মানুষ যারা শ্রমজীবী মানুষ আছেন, আজকে যারা শিক্ষিত যুবক আছেন, বিভিন্ন অংশের মানুষ আছেন, প্রতিটি ক্ষেত্রের মানুষ আছেন, আজকে নরেন্দ্র মোদীর এই অগণতান্ত্রিক এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা দিকে দিকে গণ আন্দোলন করে তুলতে হবে। বন্ধুগণ, এই সরকার বিগত দিনে আমরা দেখেছি প্রত্যেকটা জিপি অফিসের সামনে, প্রত্যেকটা ব্লকের সামনে, জেলা পরিষদ অফিসের সামনে, আজকে জেলা শাসক অফিসের সামনে বড় বড় ব্যানার দিয়ে লাগানো হচ্ছে বসুন্ধরা প্রকল্প। কোথায় গেল বসুন্ধরা প্রকল্প? আমরা বলা উপত্যকায় যারা জানি, একজন ব্যক্তিও বসুন্ধরা প্রকল্পের নামে জমির পাট্টার ব্যবস্থা করা হয়নি। আমাদের এই অঞ্চল থেকে শত শত বসুন্ধরার প্রকল্পের নামে ব্যক্তিগতভাবে আমি মানুষের এই বসুন্ধরা প্রকল্পে ফর্ম আমি জমা দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত বসুন্ধরা প্রকল্পের নামে কেউ জমির পাট্টা পায়নি। শিলচর কনকপুর এলাকায় বরাক নদীতে এক অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধার। শিলচর কনকপুর এলাকার বরাক নদীতে এক মহিলার পচাগলা লাশ দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন। শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে এই ঘটনার খবর পেয়ে রাঙ্গিরখাড়ি আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহিলার মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন ময়না তদন্তের জন্য। খবর লেখা পর্যন্ত মৃতদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানা গেছে। ন্যাশনাল এডুকেশন কমিটির শিলচর শাখা কমিটির স্মারকলিপি প্রদান। শুক্রবার বেলা 11টা থেকে শিলচর পৌরসভা অফিসের উপরে থাকা কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের কার্যালয়ের সম্মুখে শান্তি শৃঙ্খলা ভাবে ইউপিএস 95 ন্যাশনাল এডুকেশন কমিটির শিলচর শাখা কমিটির সদস্যরা কয়েক দফা ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমান্ডার অশোক রাউতের নির্দেশে এক প্রতিবাদী কার্যসূচির মধ্য দিয়ে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের সামাজিক নিরাপত্তা সহকারী সন্দীপ দাসের মাধ্যমে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন। অনেকে জানে না যে আমাদের টাকা কত টাকা আছে না আছে,
যে আমাদের যে সরকারে আমাদেরকে দিতে হবে এটা কোনো কথা নয়। সরকারে আমাদের পয়সাটা জাস্ট রিলিজ করবে, মিটিংটা তিনি রিলিজ করছেন না কেন? ওই পয়সাটা নিয়ে অন্য ব্যবসা করছেন নিশ্চয়ই, আর না হলে আমাদেরকে কেন রিলিজ করছেন না? এইভাবে আমাদের অসুখটা হচ্ছে, এইভাবে মানে আন্দোলন করছে। আপনারা দেখছেন অনেক বিদ্যুৎ লোক এবং মহিলারা মেয়েদের বসে আছে রোদের মধ্যে, এত রোদের মধ্যে বসে আছে। আমি দেখিয়েছি অনেককে যে দেখেন, আপনারা তো জান না এখানে, কিন্তু অনেক বৃদ্ধ লোক এবং ছেলে মহিলারা আছে। যে মিনিমাম পেনশনের ডিমান্ড নিয়ে আজকে সর্বভারতীয় স্তরে একটা এজিটেশন হচ্ছে ইপিএফওর অফিসের সামনে, ভারতবর্ষের প্রত্যেকটা অফিসের সামনে আজকে আমরা আন্দোলন করছি। তো তার পার্ট হিসাবে আমরা শিলচরও এটা পালন করছি। তো আপনারা আমাদের ডাকে সবাই এসছেন, খুব ভালো লেগেছে, এবং আপনারা এসছেন তার জন্য অনেক ধন্যবাদ। আমি পীযূষবাবুকে, পীযূষ রঞ্জন চক্রবর্তীকে বলছি, বাকি বৃত্তান্ত বিষয়গুলো উনি তুলে ধরবেন আপনাদের সামনে। শিলচর পৌরসভা নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক গণমাধ্যমে বিধায়ক যে পোস্ট করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভুয়ো বলে মন্তব্য করেছেন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানা যায় যে বিগত কিছুদিন আগে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট করে উল্লেখ করেছেন যে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন শিলচর পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত করতে আর কোনো বাধা নেই। আদালতে একটি পিল ছিল এবং সেটি উঠিয়ে নেওয়া হয়েছে। বিধায়কের এই পোস্টের ভিত্তিতে মঞ্চ খবর নিয়ে জানতে পেরেছে যে আদালতে কেউ কোনো পিলই করেননি। এটি একটি জনস্বার্থ মামলা এবং এটি জনগণই প্রত্যাহার করতে পারেন, এতে সরকারের তরফে কিছু করার প্রশ্নই ওঠে না। সেই মর্মে বিধায়কের এই পোস্ট সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তারা। অথচ বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছে যে আদালতে মামলা চলায় শিলচর পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হয়নি। 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত আদালতে কোনো মামলাই ছিল না, তখন কিন্তু নির্বাচন অনুষ্ঠিত করেনি শাসক দল। এতে সরকারের সদ্ভাবের অভাব ও তাদের ব্যর্থতা পরিষ্কার হয়ে উঠেছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বর্তমানে মামলার অজুহাত দেখানো হচ্ছে বলে জানিয়েছেন তারা। শিলচর এবিভিপি ত্যাগ করে NSUI-তে যোগদান করলো 20 জন সদস্য। কংগ্রেস যুব নেতা গৌরব গগৈর আদর্শে অনুপ্রাণিত হয়ে বৃহস্পতিবার শিলচরে এবিভিপি ত্যাগ করে প্রায় 20 জন সদস্য NSUI-তে যোগদান করেন। এদিন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে নবাগতদের দলীয় উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। উল্লেখ্য, 20 জন সদস্য বিগত দিনে ছাত্র সংগঠন এবিভিপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মনোনীত ছিলেন। তাদের এই যোগদান দলকে আগামীতে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন জেলা কংগ্রেস সহ NSUI-র কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণ করার দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু সেই দাবি হিমঘরে ছিল। কংগ্রেসের বর্তমান সাংসদ তথা যুবনেতা গৌরব গগৈর বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘদিনের সেই দাবিটি ভারত সরকারের তরফে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই গৌরব গগৈর বলিষ্ঠ নেতৃত্ব ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবিভিপি ত্যাগ করে NSUI-তে যোগদান করেছেন 20 জন গুরুত্বপূর্ণ পদের পদাধিকারীরা। NSUI হচ্ছে ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া। আমরা একটা ছাত্র সংগঠন, ছাত্র সংগঠনের সবসময় কাজ থাকে যে ছাত্রদের স্বার্থে আমরা ছাত্রদের দাবি আদায় করব, ছাত্রদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলব। আজকে যে ঠিক মতো যদি DTC রেজাল্ট আউট না হয় সেটা নিয়ে আমরা আন্দোলন করব, আমরা ইউনিভার্সিটিকে বেসার ক্রিয়েট করব, আমরা ছাত্রদের স্বার্থে কথা বলব। কিন্তু এবিভিপি সেই সময় থেকে আমি দেখে আসছি, যখন আমি NSUI করতাম আজকের দিনে এবিভিপি, তখন আমার অনেক ছোটরা আজকের দিনে এবিভিপি করে। কিন্তু এবিভিপির যে নিয়ম, এবিভিপির যে নীতি, সেই নীতিটাই হচ্ছে ওনারা সবসময় ওই শিক্ষকদেরকে নিয়ে ওনারা ছাত্র সংগঠন করে। আপনাদের এবিভিপির যে ডিস্ট্রিক্টের প্রমুখ তাই পূর্ণা পূরণ কলেজের টিচার, ছাত্র সংগঠন আর ছাত্র সংগঠনের অভিভাবককে মানে ছাত্র সংগঠনের যে মুরব্বী থাকে সে হয় কোনো কলেজের শিক্ষক। তো শিক্ষক তার শিক্ষক দিকটা দেখবে, মিশ্রণ দিকটা দেখবে, ছাত্রদেরকে নিয়ে কে কথা বলবে। আজকে এবিভিপির শিলচর মহানগর ইউনিটের যারা লিডার্সরা ছিলেন, আজকে 10-15 জনের অধিক লিডার আজকে কংগ্রেস দলের প্রতি আকৃষ্ট হয়ে, এবং আমাদের নেতা শ্রী গৌরব গগৈ যে বলিষ্ঠ নেতৃত্বে আকৃষ্ট হয়ে আজকে তারা কংগ্রেস দলে এসে যোগদান করেছেন, তারা NSUI-তে যোগদান করেছেন। এবং তাদের যে একটাই জিনিস যেটা তাদেরকে NSUI-র প্রতি আকৃষ্ট করেছে, কংগ্রেস দলের প্রতি আকৃষ্ট করেছে, সেটা একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের শহর শিলচরের যে দাবি ছিল যে শিলচরের যে শিলচর রেলওয়ে স্টেশন এটা ভাষা শহীদ স্টেশন নামকরণ হবে, সেটা দীর্ঘদিনের দাবি ছিল। আমাদের এখানে শহীদ হয়েছেন
অনেক, কিন্তু তারপরও এই দাবিটা এত বছর থেকে সেটা এটা হিমঘরে রাখা ছিল, সেটা পূর্ণ হচ্ছিল না। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছুদিন আগে আমাদের সাংসদ, আমাদের নেতা গৌরব গগৈজির বলিষ্ঠ নেতৃত্বে সেটা সক্ষম হয়েছে। শহর শিলচরের যে রেলওয়ে স্টেশন, সেই স্টেশনটা আজকে ভাষা শহীদ স্টেশন হিসাবে স্বীকৃতি লাভ করেছে ভারত সরকারের পক্ষ থেকে। সেই জন্য সেই মানসিকতার দিকে, সেই লিডারশিপের দিকে আকৃষ্ট হয়ে আজকে তারা এবিপি ছেড়ে এসে কংগ্রেস দলে এবং এনএসও এ যোগদান করেছে। আর্য পরিষদের তিন দিবসীয় পুরোহিত কর্মশালার সূচনা। আর্য পরিষদের তিন দিবসীয় পুরোহিত কর্মশালা সূচনা হয়েছে আজ শুক্রবার। বিবেকানন্দ রোড আর্য পরিষদের কার্যালয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের কর্মকর্তারা। তারা প্রথমে পরিষদের প্রতিষ্ঠাপক প্রয়াত অজিত ভট্টাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন এবং সংস্থার পতাকা উত্তোলন শেষে মূল অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, গজেন্দ্র ভট্টাচার্য, সুখময় ভট্টাচার্য, পরিতোষ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের কর্মশালায় বক্তারা পুরোহিত কার্য প্রণালীতে বিভিন্ন দোষ ত্রুটির কথা উল্লেখ করে সমাধানের জন্য উপযুক্ত দিক নির্দেশনা প্রদান করেন এবং নির্ভুল কর্মকাণ্ডের ওপর জোর দেন বক্তারা। তারা আরও জানান, তিন দিনের এই কর্মশালা মূলত সঠিক এবং নির্ভুল ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে। তারা আরও জানান, এই ত্রিদিবসীয় কর্মশালায় মুখ্য উদ্দেশ্য থাকবে দুর্গাপূজার এই সময় নিয়ে। তারপর আমাদের যাহারা, যেমন আমি, এটা আমাদের সংস্কৃত স্কুল আছে, আমরা সেই স্কুল চালাই। আমাদের কর্মকাণ্ডের একটি বিষয় আমাদের সেন্টারের উপর ব্যস্ত থাকে। আমাদের ভাইস চ্যান্সেলর সংস্কৃত ইউনিভার্সিটি থেকে আমাদেরকে জানালেন যে দেখুন, আমরা যাদেরকে পণ্ডিত প্রশিক্ষণ দিয়ে, পণ্ডিত সুপারি দিয়ে সমাজে ছাড়তে চান, তাদেরকে আপনারা এইটুকু উপদেশ দিবেন যে একজন পণ্ডিত হতে হলে বা একজন পুরোহিত হইতে হলে তাদের যেমন জ্যোতিষশাস্ত্রে তার অভিজ্ঞতা থাকতে হয়, স্মৃতিশাস্ত্রে তার অভিজ্ঞতা থাকতে হয়। কর্মকাণ্ডের তো আপনি জানেন, পূজা পার্বণ, শ্রাদ্ধাদি, আভ্যদিক, এরকম নান্দি মন্দি কুশণ্ডী, এই সমস্ত সাধারণ জ্ঞান যখন না থাকে, তাহলে একজন রোহিত সম্মানের সহিত সমাজে তার কর্তব্য করতে পারেন নিয়ে আমরা আলোচনা করি। বিশেষত আমাদের যে ধর্ম, এই ধর্মের বিষয়ে বশিষ্ঠ রামচন্দ্রকে বলেন, ধর্মের দুটো ভাগ আছে, একটা হলো কর্মকাণ্ড আর একটা হলো জ্ঞানকাণ্ড। এখন রামচন্দ্রকে বশিষ্ঠ বলেন, উভয়ভ্যাম এব পক্ষাভ্যাম যথা খে পক্ষিণ গতি, জ্ঞান কর্মাভ্যাম জায়তি পরমং পদক। পাখি যেভাবে আকাশে দুটা ডানা দিয়ে উড়ে যায়, আমাদের যত সব কর্ম আছে। শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ভোটাধিকার প্রাপ্ত সদস্যদের নামের তালিকা প্রকাশ। অভিযোগ থাকলে 30 সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ করার অনুরোধ সম্পাদকের। শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক সুধীর দেবনাথ এক প্রতিক্রিয়া জানান, গত 18 সেপ্টেম্বর অনুষ্ঠিত সমিতির কার্যকরী সমিতির প্রস্তাব অনুসারে সমিতির অস্থায়ী কার্যালয় ছাত্রবন্ধু বিদ্যা মন্দিরে এবং তারাপুর 2 নম্বর রেলওয়ে গেট সংলগ্ন যুবমিত্র সংঘের ক্লাব গৃহ সহ আরও কয়েকটি স্থানে সমিতির ভোটাধিকার প্রাপ্ত সদস্যদের নামে তালিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, ভোটাধিকার প্রাপ্ত সদস্যদের নামে তালিকা নিয়ে কোনো প্রকার অভিযোগ অথবা কোনো প্রকার আপত্তি থাকলে তা আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সম্পাদকের কাছে অথবা সমিতির অস্থায়ী কার্যালয় ছাত্রবন্ধু বিদ্যা মন্দিরে দাখিল করতে তিনি অনুরোধ জানান। থেকে শালচাপড়া, সিগনা থেকে মোহনপুর, চ্যাংকুড়ি চারিয়ালি থেকে কুকুবাড়ি পর্যন্ত বিভিন্ন স্থানে সমবায় সমিতির অর্থাৎ শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ভোটার তালিকা টাঙ্গানো হয়েছে বিভিন্ন স্থানে। এই তালিকা দেখার পর কাহারও কোনো অভিযোগ থাকলে বা অজরাপত্তি থাকলে সংস্থা কার্যালয়ে 30 সেপ্টেম্বরের ভিতর জানাতে সকল সভ্যদের প্রতি অনুরোধ করা হইল। পাশাপাশি গত 20 সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত এই ভোটার তালিকাগুলি সর্বত্র পরিবেশিত করার সময়
এখানকার যুবমিত্র সংঘ এবং কয়েকটি এনজিও কাজে যেভাবে সহযোগিতা করেছেন, আজকের অন্তিম প্রচার দিনে ভোটার তালিকা প্রচারের, আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের নিয়ে পোষণ মাস অভিযান সম্পন্ন পাথারকান্দিতে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের নিয়ে পোষণ মাস অভিযান সম্পন্ন হলো পাথারকান্দিতে। এই উপলক্ষে আজ পুষ্টিকর আহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে পোষণ মাস অভিযানের অঙ্গ হিসেবে পাথারকান্দি আইসিডিএস প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা হাতে সচেতনতামূলক নানা প্লাকার্ড নিয়ে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করেন। সকালবেলা শোভাযাত্রাটি স্থানীয় আইসিডিএস কার্যালয় থেকে শুরু হয়ে পুরো শহর পরিক্রমা করে ফের সেখানে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির পাথারকান্দি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা সহ অন্যান্যরা। মডার্ন পাইথন গেমসের প্রচার ও জনপ্রিয় করার লক্ষ্যে শনিবার শিলচর রাজীব ভবনে লঞ্চিং অনুষ্ঠান। মডার্ন পাইথন গেমসের প্রচার ও জনপ্রিয় করার লক্ষ্যে শনিবার বিকেল 3টায় শিলচর রাজীব ভবনে লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনি কাউন্সিল অফ পাইথন, কাউন্সিল অফ ইন্ডিয়ার লঞ্চ অনুষ্ঠিত হবে। নলেজ রিসোর্স সেন্টার ফাউন্ডেশন, কেআরসি ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে এমপিজির প্রতিষ্ঠাতা বিজেন্দর গোয়েল এবং মণিপুর, মেঘালয় ও অন্যান্য স্থানের বিভিন্ন ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। শুক্রবার শিলচরে জানিগঞ্জে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেন্দর গোয়েল বলেন, অলিম্পিক গেমস সহ পাইথন গেমগুলি প্রাচীন গ্রিসের 4টি প্যানহেলেনিক গেমসের অংশ ছিল। পাইথন গেমসের বিভিন্ন প্রতিযোগিতা যেমন ছিল গান, নাচ, চিত্রকলা, কবিতা, রক্তদৌড়, কুস্তি এবং অ্যাথলেটিক্স, যখন অলিম্পিকগুলি শুধুমাত্র শারীরিক খেলাধুলার জন্য নিবেদিত ছিল, প্রতি 4 বছর অন্তর ডেলফিতে অ্যাপেলোর সম্মানে অনুষ্ঠিত হতো এবং অলিম্পিকের পাশাপাশি বিকাশ লাভ করে। আমাদের দৃষ্টিভঙ্গি হলো আধুনিক যুগের জন্য প্রাচীন পাইথন গেমসকে পুনরুজ্জীবিত করা। পহলি বার জব হিন্দুস্তান মে পাইথন গেম জেসে হিস্টোরিকল গেমস কা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট অ্যাকোয়ার কিয়ে হ্যাঁ, ইসকি সূচনা হমনে ভারতকে প্রধানমন্ত্রী জি কো লিখিত রূপ মে পরসো প্রেষিত কর দি হ্যায়। ইয়ে আর্ট, কালচার ও ট্রেডিশনাল গেমস কা এক বহুত বড়া ফিউজন হ্যায়। জেসে অলিম্পিক সিরফ কুছ আপনে আপকো কুছ খেলো তক সীমিত রাখা হ্যায়, পাইথন গেমস নে আপনি বাউন্ডারিজ কো হর পাবলিক তক, হর আর্টিস্ট তক, হর প্লেয়ার তক পৌঁছনে কে লিয়ে খোলা হ্যায়। পাইথন গেমস কা জো লিমিটেশন হ্যায় ও কিসি কো বন্দিশ মে রাখনা কা নাহি হ্যায়। দো প্ল্যাটফর্ম ক্রিয়েট কিয়ে হ্যায়, এক অনলাইন অর এক অফলাইন। ওয়েবসাইট www.paithangames.org পে যায়ে, ক্লিক করেন, আপনে আপকো রেজিস্টার করেন, তো ইস দেশকে নহি বিশ্বকে হর আর্টিস্ট কো রেজিস্টার্ড করসে হি পার্টিসিপেশন কি পাওয়ার মিল জায়গি। পাইথন গেমস কি জো ফিজিক্যাল অ্যাসোসিয়েশনস যা ফেডারেশনস হাম লোক ক্রিয়েট কর রহে হ্যায়, উনকে আন্ডার হর আদমি কো খেলনে কা অধিকার মিলে, পার্টিসিপেট করনে কা অধিকার করে। ও 12-15 দিসম্বর তক হরিয়ানা পঞ্চকুলা মে অর চণ্ডীগড় মে পহলে বিশ্বকে রাষ্ট্রীয় কালচারাল গেমস খেলে যায়েঙ্গে। কল হামারা কেআরসি ফাউন্ডেশন ও বরাক মণিপুর ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন সে হাম এক পিস কনভেনশন কর রহে দ্যাট ওয়ের হাম কেসে হামারে রিজন মে হাম পিস লা সকে হামারে ও কর রহে। উসকে বাদ হামারা লঞ্চিং অফ পাইথন, মডার্ন পাইথন গেমস, উস প্রোগ্রাম মে হাম মডার্ন পাইথন গেমস কো নর্থ ইস্ট মে ইন্ট্রোডিউস কর রে। মডার্ন পাইথন গেমস ইজ অবাউট আর্ট অ্যান্ড কালচার, আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড ইন্ডিজিনাস গেমস। ইসি ইন্ট্রোডাকশন মে হমনে মণিপুর সে হমারে দো সেলিব্রিটি আর্টিস্ট কো ভি বুলায়ে হ্যায় জো পারফর্ম করেঙ্গে শাম কো, এক কালচারাল অ্যাসিমিলেশন দেখ পায়েঙ্গে। হমারে ইহাকে ভি কুছ সিঙ্গার্স পারফর্ম করেঙ্গে। হাম কিউ সিলচর করনা চাহতে হ্যায় ইয়ে সিলচর সে, ক্যোঁকি সিলচর কানেক্ট করতি হ্যায় ত্রিপুরা কো, মিজোরাম কো, মণিপুর কো, মেঘালয় কো। সো ইসিলিয়ে হাম সিলচর মে পাইথন গেমস কে অফিস হাম শুরু কর রহে হ্যায়, ইহাঁ ইহিঁ সে কাম হোগা, গুয়াহাটি মে ভি হোগা,
ईटानगर में भी होगा, हर स्टेट में स्टेट काउंसिल्स बनेंगे।